তাহলে সামান্থা রুদ্রপ্রভু দ্বিতীয় বিয়ে করার জন্য একদম প্রস্তুত, বাট কার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হবে এই বিষয়ে যে গুঞ্জনটা এসছে সেটা একটু শকিং। এখন পুরো ব্যাপারটাই বলছি, বাট তার আগে বলি, লাস্ট ইয়ার যখন সামান্থা রুদ্রপ্রভু এবং নাগা চাতিয়ানা তাদের ডিভোর্সের ঘোষণা দিল, তখন তো সবাই শকড হয়ে যায়, ইভেন ভক্তরা এটা মানতেও পারেনি। ইনফ্যাক্ট অনেকেই ভেবেছিল হয়তো তারা সেপারেশনে থেকে আবার একসাথে হবে, বাট রাইট নাও সবাই ক্লিয়ার হয়ে গেছে যে তারা দুজন দুজনের আলাদা পথ বেছে নিয়েছে। এখন সামান্থার সঙ্গে ডিভোর্সের পর রিসেন্টলি কিন্তু নাগা চৈতন্যকে নিয়ে রুমার উঠে, তিনি মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস সবিতা ধুলিপালার সঙ্গে রোমান্টিক রিলেশনশিপে আছেন, যদিও এটা কনফার্ম নয়। বাট এখন নাগা চৈতন্যর পর সামান্থা রুদ্রপ্রভুকে নিয়ে উঠল একটা শকিং গুঞ্জন। কর্মী.com, News18, ফার্স্ট পোস্ট, ইন্ডিয়ান বেশ কয়েকটা লিডিং নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে সামান্থা রুদ্রপ্রভু এখন কনভিন্স হয়ে গেছে তার সেকেন্ড বিয়ে করার জন্য, কিন্তু কাকে করবে সেটা একটু শকিং। সেসব রিপোর্টসে বলা হয় সামান্থা রুদ্রপ্রভু সাধ গুরু সামান্থা রুদ্রপ্রভু ইন্ডিয়ার একজন গুরু যার নাম সাধ গুরু জগদীশ বাসুদেব তাকে বিয়ে করতে যাচ্ছেন। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। যদিও এই বিষয়ে অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি, বাট সেই সব রিপোর্টসের গুঞ্জন থেকে এমন খবরই সামনে আসছে। জানা যায় সামান্থা প্রথমবার সাধগুরুর সঙ্গে পরিচিত হয় 2021 সালের জানুয়ারিতে। এরপর এবছর জুনের দিকে সামান্থা আবার সেই গুরুর আশ্রমে যান দেখা করতে, এবং সেখানে অ্যাকচুয়ালি সামান্থা মেডিটেশনও করে, অ্যান্ড গুরুর স্পিরিচুয়াল সেই কথাবার্তায় সামান্থা বেশ ইমপ্রেসড হয়ে যায় অ্যান্ড গুরুর প্রেমে পড়ে যায়। এখন দেখা যাক আসলে এই গুঞ্জনটা সত্যিতে পরিণত হয় কিনা, আর যদি সেটা সত্যি হয় তাহলে আপনি কি ভাবছেন সেটাও কিন্তু জানাবেন।